সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। ইসরায়েলে সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালানোর দাবি হামাসে। গাজা জ্বলছে, মুসলিম শাসকরা কোথায়? হাসান নাসরুল্লাহ নিরাপত্তার মাধ্যমে ইহুদিবাদীদের বিভ্রান্ত করেছেন, যা বলছে লেবাননি গণমাধ্যমের রিপোর্ট। ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় মানবিক যুদ্ধবিরতির আহ্বান স্পেনের প্রধানমন্ত্রীর। হামাসের হাতে 222 বন্দির তথ্য প্রকাশ করল ইসরায়েল। গাজা ইসরায়েলি হামলায় 1000-এরও বেশি নারী নিহত, অর্ধ মিলিয়ন বাস্তুচ্যুত। নতুন বিশ্ব ব্যবস্থা নিয়ে মার্কিন প্রেসিডেন্টকে সমর্থন রাশিয়ার। এবং ফিলিস্তিনের সমর্থনে ব্রাসেলসে হাজার হাজার মানুষের সমাবেশ। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। ইসরায়েলে সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালানোর দাবি হামাসের। গাজা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাস জানিয়েছে, তাদের আল কাসেম ব্রিগেড ইসরায়েলের সামরিক বাহিনীর দুটি স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। তার ইসরায়েলের বিমান বাহিনী একটি স্থাপনা লক্ষ্য করে হাজিরিম ঘাটিতে হামলা চালিয়েছে। অন্যটি ইসরায়েলের সেনাবাহিনীর সিনাই অঞ্চলের সদর দপ্তরে আঘাত করেছে। ইসরায়েলের সেনাবাহিনীর রেডিওতে সন্দেহভাজন ড্রোনের উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছে, তবে এতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি কোনো পক্ষ। এদিকে হামাসের নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলে হামলা চালানোয় গাজায় একদিনে 436 জন নিহত হয়েছেন। সব মিলে 7 অক্টোবর থেকে চালানো ইসরায়েলি হামলায় 5087 জনের প্রাণ গেছে। নিহতদের মধ্যে 2055 জন শিশু, নারী রয়েছেন 1119 জন। গাজা জ্বলছে, মুসলিম শাসকরা কোথায়? রবিবার ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ মুসলিম স্কলার্স IUMS এর সেক্রেটারি জেনারেল বলেন, গাজায় যা ঘটছে তা নাৎসি হলোকাস্ট যুদ্ধ, জাতিগত নির্মূলে সন্দেহ করা হচ্ছে। আলী মহিউদ্দিন আল কুরবা দোঘি এক্সে লিখেছেন, যখন আমরা গাজা জ্বলতে এবং এর জনগণকে দুর্ভোগের সম্মুখীন হতে দেখি, তখন আমরা আধুনিক যুগের অন্যতম বৃহত্তম মানবিক ট্র্যাজেডির মুখোমুখি হই। তিনি বলেন, শিশু ও নারীদের হত্যা করা হচ্ছে। এদিকে ফিলিস্তিনিরা তাদের জমি ও অধিকার রক্ষার চেষ্টা করছে। গাজা থেকে আমরা যে ছবি এবং নারীদের হত্যা করা হচ্ছে যে প্রতিবেদনগুলো পাই, তা ফিলিস্তিনি জনগণ যে ট্র্যাজেডির সম্মুখীন হচ্ছে তা প্রকাশ করে। কিন্তু মুসলিম নেতারা কোথায়? তিনি খোঁজ খবর নেন। যারা নিজেদের বিবেকবান বলে দাবি করেন তারা কোথায়? তিনি বলেন, গাজার জনগণ যে বর্বরতা নিষ্ঠুরতার সম্মুখীন হচ্ছে, তার জন্য আরব মুসলিম নেতা ও শাসকদের হস্তক্ষেপ সমর্থন প্রয়োজন। মহাসচিব দুঃখ প্রকাশ করে বলেন, প্রতিদিন নিরাপরাধ প্রাণ হারাচ্ছে, এমনকি আহত অসুস্থদের নিরাপদ আশ্রয়স্থল বলে মনে করা হাসপাতালগুলিতে এবং মসজিদ ও গির্জাগুলি ধ্বংস করা হচ্ছে, যেখানে বিশ্ব নীরবে এই দুঃস্বপ্নের সাক্ষী এবং এই জনগণের অধিকার রক্ষার জন্য কিছুই করছে না। ইসরায়েল ও প্যালেস্টাইনের মধ্যে উত্তেজনার প্রতিক্রিয়া এই কর্মরতা আরব ও ইসলামী বিশ্বের অবস্থান নিয়ে প্রশ্ন তুলে বলেন, কিছু মুসলিম শাসক তাদের পরিচয় ভুলে গেছে বলে মনে হয় এবং গাজার জনগণকে সাহায্য করার পরিবর্তে তাদের ব্যক্তিগত স্বার্থে মনোনিবেশ করেছে। তিনি আরো জিজ্ঞাসা করেন, আন্তর্জাতিক সংস্থায় মানবাধিকার গোষ্ঠীগুলো কোথায়? তারা নিঃশ্বাস নেয় না কেন? তারা চুপ করে থাকে কেন? তিনি জোর দিয়ে বলেন, আমরা তাদের মানবিক দাবির লঙ্ঘন দেখতে পাই যখন তারা এই চলমান অপরাধের মুখে নীরব থাকে। গাজার পরিস্থিতি আরো খারাপ করার ক্ষেত্রে পশ্চিমা শাসকদের ভূমিকাকে আমরা অস্বীকার করতে পারি না। তিনি আরো বলেন, আমরা মানবাধিকার এবং নারী ও শিশুদের অধিকার নিয়ে উদ্বিগ্ন, কিন্তু আপনি কি দখলদারিত্বের দ্বারা সংগঠিত গণহত্যাগুলি দেখেছেন? এরা কি শিশু, নারী ও বৃদ্ধ নয়? তিনি চিৎকার করে বলেন, গাজায় যা ঘটছে তা নাৎসি হলোকাস্ট যুদ্ধ, জাতিগত নির্মূলে সন্দেহ। তিনি বলেন, যারা এই মানব বিপর্যয়কে উপেক্ষা করেছেন তাদের প্রত্যেককে ঈশ্বর ও ভবিষ্যতের প্রজন্মের কাছে জবাবদিহিতা করতে হবে। তিনি জিজ্ঞাসা করেন, জাতিসংঘের মানবাধিকার সংস্থাগুলির প্রতিনিধিরা কোথায়? চার্চের নেতারা এবং ক্যাথলিক চার্চের পোপ আপনি কোথায়? আপনি কোথায় পশ্চিমা যারা কথিতভাবে মানবাধিকার রক্ষা করে? আপনি কি নৃশংসতা উপেক্ষা করে দূরে সরে যাবেন? তিনি বলেন, গাজায় ফিলিস্তিনি জনগণ যে ট্র্যাজেডি সহ্য করেছে তা আমরা উপেক্ষা করতে পারি না। এই নৃশংসতার বিরুদ্ধে লড়াই করতে এবং এই অঞ্চলে মানবিক অবনতি বন্ধ করতে আমাদের বিশ্বব্যাপী পদক্ষেপ ও সংহতি প্রয়োজন। তিনি জোর দিয়ে বলেন, নিরবতা ও নিষ্ক্রিয়তা দৃঢ় অবস্থান ও আন্তর্জাতিক সহযোগিতার বিকল্প নয়। গাজা হলো মুসলমানদের প্রথম কিবলা এবং একটি পবিত্র ভূমি স্মরণ করে তিনি প্রত্যেককে ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়াতে এবং তাদের অধিকার ও স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য তাদের ন্যায়সঙ্গত সংগ্রামে সমর্থন করার আহ্বান জানান। হাসান নাসরুল্লাহ নিরাপত্তার মাধ্যমে ইহুদিবাদীদের বিভ্রান্ত করছেন, যা বলছে লেবাননি গণমাধ্যমের রিপোর্ট। লেবানন ইসলাম প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রকাশ্য কথা না বলার সিদ্ধান্ত নিয়ে ইহুদিবাদী সরকারকে বিভ্রান্তির মধ্যে ফেলেছেন। লেবানন একটি গণমাধ্যমে এক মন্তব্যে প্রতিবেদনে এই কথা বলা হয়েছে। আল নাসরা নামক এই গণমাধ্যমে এক নিবন্ধে বলেছে, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে সংঘাত শুরুর পর হাসান নাসরুল্লাহ ভাষণ দিতে পারতেন, কিন্তু তিনি তা না করে শত্রুকে অন্ধকারে রাখার কৌশল নিয়েছেন। রিপোর্টে বলা হয়েছে, ইসরায়েলের সাথে লেবানন সীমান্তের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ইহুদিবাদীদের বিরুদ্ধে হিজবুল্লাহ পরিচালিত অভিযানগুলো থেকে আক্রমণাত্মক
হয়ে প্রতিশোধমূলক হচ্ছে। তবে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হাসান নাসরুল একটি বক্তৃতাও দেননি, এতে পরিস্থিতির জটিলতা বেড়েছে। হিজবুল্লাহ ঘনিষ্ঠ সূত্রগুলো মনে করছে, ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ হিসেবে হিজবুল্লাহ প্রধান গত দুই সপ্তাহে জনসাধারণের উদ্দেশ্যে বক্তৃতা দেননি। চলমান সংঘাতের মধ্যে হিজবুল্লাহ কি জবাব পরিকল্পনা করছে তা জানতে খুবই আগ্রহী ইসরায়েল। আল নাসর উল্লেখ করেছে, হাসান নাসরুলের বক্তৃতা আসবে যখন একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে বা যুদ্ধ প্রক্রিয়া একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন অথবা বিজয় আসবে তখন। ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় মানবিক যুদ্ধবিরতির আহ্বান স্পেনের প্রধানমন্ত্রীর। রবিবার গভীর রাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোন কথোপকথনে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। সানচেস সমস্ত বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য গভীর উদ্বেগ এবং গাজার জনগণের কাছে পৌঁছানোর জন্য পর্যাপ্ত ও টেকসই মানবিক সহায়তার প্রয়োজনীয়তা জানিয়েছিলেন। তিনি জোর দিয়ে বলেন, এর জন্য একটি মানবিক যুদ্ধবিরতি প্রয়োজন। উপরন্তু তিনি ইসরায়েলের বিরুদ্ধে হামাসের আক্রমণ এবং আন্তর্জাতিক ও মানবিক আইনের সীমার মধ্যে তাদের বিরুদ্ধে নিজেকে রক্ষা করার তেল আবিবের অধিকারের নিন্দা পুনর্ব্যক্ত করেন। নেতানিয়াহু রবিবার স্প্যানিশ, ফরাসি এবং ডাচ নেতাদের সাথে কথা বলেছেন। ফোনালাপে তিনি বলেন, হামাসের বিরুদ্ধে ইসরায়েলের জয় সমগ্র বিশ্বের জন্য একটি জয় হবে এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয়ের মতে হামাসের বিরুদ্ধে ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের সমর্থন করার জন্য তাদের প্রশংসা করেন। চলতি সপ্তাহে নেতানিয়াহুর ইসরায়েলের ফরাসি রাষ্ট্রদূত এই কথা বলেছেন। এই মাসের শুরুতে ফিলিস্তিন ইসরায়েলের সংঘাত বৃদ্ধির পর থেকে স্প্যানিশ নেতারা ইসরায়েলের প্রতিক্রিয়ার কিছু দিক যেমন বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা এবং গাজা অবরোধের স্পষ্ট সমালোচনা করেছেন। ইসরায়েলের প্রতিক্রিয়া সমালোচনার জন্য স্পেনে ইসরায়েলি দূতাবাস কিছু সরকারি মন্ত্রীকে এই ISIS এর মতো সন্ত্রাসবাদের সাথে নিজেদের যুক্ত করার জন্য অভিযুক্ত করেছে। এর ফলে দুই দেশের মধ্যে জনসাধারণের মধ্যে কূটনৈতিক বিরোধ দেখা দেয়। স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় সুদূর বামজোট সরকারের সদস্যদের করা মন্তব্যের নিন্দা করার ইসরায়েলের অনুরোধ প্রত্যাখ্যান করেছে। পরিবর্তে এটি ইসরায়েলের মন্ত্রীদের বিরুদ্ধে মিথ্যা উত্তক্ত করার জন্য অভিযুক্ত করে এবং জোর দিয়ে বলে যে স্পেন একটি পূর্ব গণতন্ত্র যার অর্থ রাজনীতিবিদরা তাদের রাজনৈতিক মতামত জানাতে স্বাধীন। সানচেজ সপ্তাহান্তে কায়রো শান্তি শীর্ষ সম্মেলনে অংশ নিয়েছিলেন যা কোনো চূড়ান্ত ফলাফল বা একীভূত বিবৃতি ছাড়াই শেষ হয়েছিল। তিনি ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়াল সুদানের সঙ্গে সাক্ষাৎ করেন, যাকে তিনি সংঘাত হ্রাস এবং আঞ্চলিক সংকট এড়াতে তার সমস্ত প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানান। সানচেজ তার রবিবারের বিবৃতিতে উপসংহারে বলেছেন, সংঘাতের একটি আঞ্চলিক বৃদ্ধি অবশ্যই এড়ানো উচিত। আমাদের অবশ্যই দ্বিরাষ্ট্র সমাধানের ভিত্তিতে একটি সুনির্দিষ্ট শান্তি সমাধান করতে হবে যেখানে ইসরায়েল ও প্যালেস্টাইন শান্তি ও নিরাপত্তায় সহবস্থান করবে। হামাসের হাতে 222 বন্দির তথ্য প্রকাশ করল ইসরায়েল। গাজাভিত্তিক ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠী হামাস যোদ্ধাদের হাতে 222 বন্দীর তথ্য প্রকাশ করল ইসরায়েল। ইসরায়েলের শীর্ষ সামরিক মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বন্দীদের মুক্তি দিতে এবং তাদের পরিবারের কাছে ফেরত দেওয়ার জন্য আমরা সব পদ্ধতি অবলম্বন করব। এর আগে জিম্মি দুই মার্কিন নাগরিক মা মেয়েকে মুক্তি দিয়েছে হামাস। তারা হলেন জুডিথ তাই রানান এবং তার 17 বছর বয়সী মেয়ে নাতালি রানান। প্রথমে তাদেরকে রেডক্রসের কাছে বুঝিয়ে দেওয়া হয়, পরে তাদেরকে নেওয়া হয় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর হেফাজতে। উল্লেখ্য, গত 7 অক্টোবর ইসরায়েলে আচমকা হামলা চালিয়ে 1400 বেশি মানুষকে হত্যা এবং 200 মানুষকে ধরে নিয়ে যায় হামাস যোদ্ধারা। এরপর থেকে বন্দি মুক্তির বিষয়ে কাতারের মধ্যস্থতায় হামাসের সঙ্গে আলোচনা চলছে। গাজা ইসরায়েলি হামলায় 1000 বেশি নারী নিহত, অর্ধ মিলিয়ন বাস্তুচ্যুত। গাজা সরকারের মিডিয়া অফিসের মতে, 7 অক্টোবর থেকে গাজা উপত্যকার বিরুদ্ধে ইসরায়েলের চলমান সামরিক অভিযানের ফলে 1000 বেশি মহিলার মৃত্যু হয়েছে এবং প্রায় অর্ধ মিলিয়ন মানুষও ছড়িয়ে পড়েছে। রবিবার পর্যন্ত অফিস এক বিবৃতিতে জানিয়েছে, সমস্ত আন্তর্জাতিক ও মানবিক সম্মেলনে নারী, মেয়ে এবং শিশুদের বিরুদ্ধে ইসরায়েলের দখলদারিত্বের চলমান অপরাধকে যুদ্ধাপরাধ হিসাবে নিন্দা করে। বিবৃতিতে গাজা স্ট্রিপে স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান উদ্ধৃত করা হয়েছে যা ইঙ্গিত দিয়েছে যে গাজা স্ট্রিপের বিরুদ্ধে চলমান ইসরায়েলি আক্রমণে 1900 বেশি শিশু নিহত হয়েছে। এটি ইউএন একটি প্রতিবেদনের উদ্ধৃতিও দিয়েছে যে তাদের জীবনসঙ্গী মৃত্যুর পরে পরিবারের প্রধান হয়ে ওঠা বিধবাদের সংখ্যা 1000 ছাড়িয়ে গেছে। মিডিয়া অফিস শিশুদের অধিকার নিয়ে উদ্বিগ্ন মহিলা সংস্থাগুলিকে দখলদারিত্বের অপরাধের বিরুদ্ধে এড়াতে এবং ফিলিস্তিনি শিশু মহিলাদের লক্ষ্যবস্তু করার ক্ষেত্রে আচরণ প্রকাশ করার আহ্বান জানিয়েছে। বিবৃতি অনুসারে আলাকসা মসজিদে হামলা এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ক্রমবর্ধমান সহিংসতার প্রতিক্রিয়া আক্রমণ করা হয়েছিল। জবাবে ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকা অপারেশন আয়রন সোর্স শুরু করে। গাজে বিদ্যুৎ, খাদ্য, পানি, জ্বালানি এবং চিকিৎসা সরবরাহ শেষ হয়ে যাচ্ছে যা একটি ভয়াবহ মানবিক সংকটের সম্মুখীন হচ্ছে। নতুন বিশ্ব ব্যবস্থা নিয়ে মার্কিন প্রেসিডেন্টকে সমর্থন রাশিয়ার। সোমবার রাশিয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নতুন বিশ্ব ব্যবস্থার আহ্বানের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেছে। তিনি বলেন, আমরা মিস্টার বাইডেনের সঙ্গে সম্পূর্ণ একমত। এটি একটি বিরল উদাহরণ যেখানে আমরা তার বলা সমস্ত কিছুর সাথে একমত। মস্কোতে এক প্রেস ব্রিফিংয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, প্রকৃতপক্ষে বিশ্বের মৌলিকভাবে ভিন্ন নীতির উপর ভিত্তি করে একটি নতুন শৃঙ্খলা প্রয়োজন। পেসকভ যোগ করে বলেন, এই নতুন বিশ্ব ব্যবস্থা অবশ্যই আন্তর্জাতিক আইন, পারস্পরিক সম্মান, পারস্পরিক সুবিধা এবং একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত করতে হবে।
মুখপাত্র বাইডেনের পরবর্তী দাবির সাথে মস্কোর মতবিরোধ প্রদর্শন করেছেন যে মার্কিন রাষ্ট্রপতি দ্বারা উল্লেখিত বিশ্বব্যবস্থা একটি মার্কিন কেন্দ্রিক বিশ্বব্যবস্থা বলে উল্লেখ করে ওয়াশিংটন এই ধরনের শৃঙ্খলা তৈরি করতে সক্ষম। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্যের একটি গ্লোব, এটা আর এভাবে থাকবে না, যোগ করেন পেস্কো। আমরা 50 বছর ধরে যুদ্ধ পরবর্তী সময়ে ছিলাম যেখানে এটি মোটামুটি ভালো কাজ করেছিল, কিন্তু এটি এক ধরনের বাষ্প শেষ হয়ে গেছে। শুক্রবার ওয়াশিংটন ডিসিতে এক প্রকার প্রচারাভিযানের অভ্যর্থনায় বাইডেন বলেন, এখন একটি নতুন বিশ্বব্যবস্থা প্রয়োজন যা যেমনটি একটি বিশ্বব্যবস্থা ছিল। ফিলিস্তিনের সমর্থনে ব্রাসেলসে হাজার হাজার মানুষের সমাবেশ, স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। রবিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে হাজার হাজার মানুষ ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে জড়ো হয়েছিল। লেসওয়া রিপোর্ট করেছেন যে গাজায় গণহত্যা বন্ধ করুন, সমাবেশে বিক্ষোভকারী ইউরোপীয় ইউনিয়নকে যুদ্ধবিরতির দিকে কাজ করে এবং গাজা উপত্যকা ইসরায়েলের অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানিয়ে স্লোগান দেয়। সংবাদপত্রের মতে আয়োজকদের মতে 40,000 এবং পুলিশের মতে 12,000 জনতা প্যালেস্টাইনের পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক ফৌজদারি আদালতে তদন্তের জন্য ইউরোপীয় কর্তৃপক্ষকে রাজনৈতিক ও আর্থিক সহায়তা দেওয়ার দাবি জানিয়েছিল। হামাস অপারেশন আলাক্সা ফ্লাট শুরু করে একটি বহুমুখী আকস্মিক আক্রমণ, যার মধ্যে 7 অক্টোবর স্থল সমুদ্র এবং আকাশপথে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে অনুপ্রবেশের একটি বাধা অন্তর্ভুক্ত ছিল। এতে বলা হয়েছে যে আলাক্সা মসজিদে হামলা এবং ইসরায়েলি উপনিবেশবাদীদের দ্বারা ক্রমবর্ধমান সহিংসতার প্রতিক্রিয়া ছিল এটি। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।